সাউন্ডটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেখছেন সাউন্ডটেক, সাথে আছি আমি শাওন আহমেদ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আপনি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে আপনার নিজের ছবি সেট করবেন বা অন্য কোনো যে কোনো ছবি আপনি সেট করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের নিজেদের ফোন ব্যবহার করি, ফোন ব্যবহার করতে গেলে আপনি ফাইল ম্যানেজার ওপেন করেন অথবা ফোন মেমোরি ওপেন করেন অথবা আপনার ইমো, হোয়াটসঅ্যাপ অথবা আপনি মেসেঞ্জার ওপেন করেন অথবা আপনি ফেসবুক ব্যবহার করেন। তো ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে একটি সাদা আকৃতির আমরা একটা রং দেখতে পাই, সাদা রং দেখতে পাই। তো এই সাদা রঙে আপনার নিজের ছবি আপনি কীভাবে ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, কথাটা বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দিন। এতে করে পরবর্তী নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি অটোমেটিক পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার নিজের ছবি কিভাবে করবেন, সেট করবেন, বা আপনি যে কোনো একটা চলে যাবেন। যেমন ধরেন, আমি গ্যালারিতে চলে গেলাম, গ্যালারির চলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড দেখতেছেন সাদা, তো এটাতে আমরা কিভাবে আমাদের নিজেদের ছবি অ্যাড করব। অথবা আপনি চলে যান মেসেজ অপশনে, তো মেসেজ অপশনে যাওয়ার পরে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সাদা, তো এখানে আমরা ইউজ করবো আমাদের নিজেদের ছবি, বা নিজের ছবি বা আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ছবি ইউজ করতে পারেন। তো এটি করার জন্যে বা এটি সেট করার জন্যে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। তো প্লে স্টোরে চলে যান, প্লে স্টোরে চলে যাওয়ার পরে উপরের দিকে যে সার্চ বক্স আছে সেখানে লিখুন ডিজাইন, DESIGN, ডিজাইন ইয়ার ডিজাইনার টুলস, TOOLS, টুলস। তো ডিজাইন টুলস লিখে সার্চ করুন। সর্বপ্রথমে যে আপনাদেরকে একটি অ্যাপস নিয়ে আসবে সেটাতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এটা ডিজাইনার টুলস, তো এটির রেটিং পয়েন্টস 4.6, তো এটি খুবই ভালো রেটিং এবং ডাউনলোড হয়েছে 100,000, তো মোস্ট ট্রাস্টেড একটি অ্যাপস। তো এই অ্যাপসটি আপনি ইনস্টল করুন। তো এই অ্যাপসটি যদি আপনার খুঁজে পেতে সমস্যা হয়, ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করুন। তো ওপেন করার পরে একটি প্রথমে যে একটি অপশন আছে যে গ্রিড ওভারলি, তো গ্রিড ওভারলি যদি আপনি অন করতে চান, গ্রিড ওভারলিটা হচ্ছে কীরকম আমি আপনাদের দেখাচ্ছি, এটাকে যদি অন করে দেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড এরকম যে ছোট ছোট গ্রাফের মতো দেখাবে। তো আমি চাচ্ছি না এটা অন করতে, এটা অফ করে দেই। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন যে মকআপ ওভারলি। তো মকআপ ওভারলিটা মূলত আপনি কোন, এখানে দুইটা সাইজ দেখতে পাচ্ছেন, প্লাস আকৃতি দুইটা সাইজ চতুর্ভুজের মধ্যে প্লাস আকৃতি। তো আপনি লম্বালম্বি ছবি সেট করবেন নাকি আর আড়ি ছবি সেট করবেন, দৈর্ঘ্যের দিকে না প্রস্থের দিকে সেটা নির্ভর করতেছে। তো আমি এখানে দৈর্ঘ্যের দিকে লম্বালম্বি যেটা এটাতে সিলেক্ট করতেছি, তো এখানে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনাকে নিয়ে আসা হবে আপনার গ্যালারিতে। তো আপনি এখান থেকে গ্যালারিতে চলে যান। তো গ্যালারিতে চলে যাওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো একটি ছবি এখানে করুন। তো আমি এখান থেকে একটি ছবি নির্বাচন করে নিচ্ছি। তো এখান থেকে একটি ছবি নির্বাচন করার পরে এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে অপাসিটি, তো অপাসিটি আপনি আপনার নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। তো অপাসিটি মোটামুটি একটি আমি ফুলের দিকেই দিয়ে দিলাম। তো ফুলের দিকে দেওয়ার পরে এখানে মকআপ ওভারলি অপশনটা অন করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ছবি অন এখানে দিয়ে, আমার একটা ছবি এখানে দিয়ে অপাসিটিটা ফুল করে দিলাম এবং এখান থেকে মকআপ ওভারলিটা অন করে দিলাম। তো দেওয়ার পরে আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাক চলে যাই। তো আমি এখান এখন যেখানে প্রবেশ করব সেখানেই ব্যাকগ্রাউন্ডে আমার একটি ছবি চলে আসবে। যেমন ধরুন আমি এখান থেকে মেসেঞ্জারে প্রবেশ করব, তো মেসেঞ্জারে প্রবেশ করলাম, সরি আমার মেসেঞ্জারটা ইনঅ্যাক্টিভ আছে। তো এখান থেকে আমি ফাইল ম্যানেজারে যাব। তো ফাইল ম্যানেজারে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে আমার একটি ছবি, ঝাপসা আকৃতির একটি ছবি দেখা যাচ্ছে। তো আপনার যে কোনো বন্ধু এটি দেখলে অবাক, প্রথমে তো দেখলে অবাক হওয়াটাই স্বাভাবিক। তো এতে করে আপনার স্মার্টফোনে নতুন একটি লুক চলে আসবে এবং স্মার্টফোন ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই ছিল, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবেন। তো ভিডিও শেয়ার করলে তারাও এই ভিডিওটি দেখে বা এই ভিডিওটি দেখে এই কাজটি শিখে যাবে।
তো বন্ধুরা, সবশেষে আর একটা কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তো নিচে থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সাউন্ড টেক সেভেনের সাথেই থাকবেন।